এটা হলো মিনি কুলার, তো দেখতে পাচ্ছেন এটা আনবক্সিং করছি, এটা আনবক্সিং করলাম। এটা এখানে জল ঢালার জন্য রয়েছে, একটা ইউএসবি কেবিল দিচ্ছে আর একটা হচ্ছে ইউজার ম্যানুয়াল দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই যে ইউজার ম্যানুয়াল, এটা ইউজার ম্যানুয়াল দিয়েছে। তো এখানটায় জল ঢালতে পারবেন, জল ঢালে এখান থেকে স্প্রে বেরোবে, এটা আপনি অনেকজন ইউটিউবে দেখেছেন ভিডিও। তো এখন কথা হচ্ছে এইটাকে খুললে এটা যে এটা ক্লিপ সিস্টেম আছে, ক্লিপটা খুলতে দাঁড়া আছে। এটা ধরুন খুললাম, খোলার পরে অনেকজন জিজ্ঞেস করছে ব্লেডটাকে চেঞ্জ করবো কী করে। তো ব্লেডটাকে এরকম টানলে বেরিয়ে আসবে, ঠিক আছে, ব্লেডটাকে টানলে বেরিয়ে আসবে। অথচ এরকম ব্লেডটা বেরিয়ে এলো, এই জাস্ট ব্লেডটা এই যে ওখান থেকে চেঞ্জ করা যেতে পারে, ঠিক আছে। এটা খারাপ আছে ওই জন্য আমি খুলে দেখালাম আপনাদেরকে। তো এটা হচ্ছে ধরুন মেন মোটরটা, আর এখানে দেখুন এটা ব্লেডটা, ঠিক আছে। এটা স্পিড বেশি নেই, তো এটা জাস্ট ঘুরে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার এটাকে এরকমভাবে লাগিয়ে দিলাম দিয়ে চালিয়ে যাবে। লাইট যদি জ্বালাতে হয়,